এবার মধ্যবিত্তদেরও পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক ও পঞ্চায়েত সমিতি। ডিস্টেন্সটা আমরা চুন দিয়ে দাগ দিয়ে দিয়েছি, প্লাস আমি আমাদের মেম্বারদের যারা আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে তাদের বলে দেওয়া হয়েছে, তারা সেই মতো তাদের গাইড করছে। না, এখানে কিছু সংখ্যক আমরা দেখেছি খুব দুস্থ গরিবদের অনেক মানুষ আজকের ডেটে আছে যারা এই রাস্তায় নেমে নিতে পারবে না, অথচ তারা মধ্যবিত্ত পরিবার, কিন্তু তাদের পেটে খিদে থাকলেও হাত পাততে পারছে না, যে জন্য তাদের বাড়ি বাড়িতে আমরা মেম্বারদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেব। আগামী দিনে আমরা আবার লকডাউনটা আমরা দেখছি কেমন হয়, যেমন যেমন পরিস্থিতি আসবে আমরা সেরকম মানুষের পাশে আমরা দাঁড়াবো বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ নেব। প্রায় মানুষই হবে এখানে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পরিমাণে মাল দেওয়া হয়েছে সবথেকে বেশি পরিমাণে, এক একটা গ্রাম বুথে প্রায় 250-300 কোথায় 350 এইভাবে ডিস্ট্রিবিউট করেছে, এবং এখনও মেম্বাররা যে যার এলাকায় নিয়ে গিয়ে সাধারণ মানুষের মধ্যে যারা খুব গরিব দুস্থ মানুষ এই এলাকার যারা পঞ্চায়েত মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তাদের কাছে দলের পক্ষ থেকে আবেদন করা ছিল, এবং অঞ্চল তৃণমূলের সভাপতি মমিন মল্লিক একেও সেই নির্দেশ দেওয়া ছিল যে সমস্ত মানুষ গরিব মানুষ নিজেরা নিজেদের কথা বলতে পারছে না, এমন কিছু গরিব মানুষ আছে তাদের খুঁজে বের করে তাদেরকে এই রিলিফ দিতে হবে, তবে আমাদের রিলিফ দেবার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে। আজকে কতজন মানুষকে দেওয়া? আজকে প্রায় 2500-এর মতো মানুষকে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা পাঁচলা বিধানসভা কেন্দ্রে 15টা গ্রাম পঞ্চায়েতে কমপ্লিট হলো। এই বনরসপুর গ্রাম পঞ্চায়েত দেরি করছিল, এরা আমাদের বলেছিল মুখ্যমন্ত্রী রেশন দিয়েছে, মানুষের কাছে এখনও কিছু পয়সা কড়ি আছে, মানুষ করুক আমরা একটু শেষের দিকে দেব। তা আমি বারবার বলেছিলাম যে সমস্তভাবে তারাও করছে, সরকারি অফিসাররাও করছে, থানাও করছে, বিডিও ম্যাডামও তারাও করছে, এবং এখানে সরকার পুলিশ যথাসম্ভব চেষ্টা করছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, যখন মানুষ শুনছে না তাদেরকে যথেষ্টভাবে বলা হচ্ছে। একটা কারণ এটা ঠিকই যে আমাদের বিশেষ করে গ্রাম বাংলার দিকে প্রচুর মানুষ ডেলি ওয়েজের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ দিন আনা দিন খাওয়া পরিবার অনেক আছে, তো দীর্ঘদিন লকডাউন হলে তাদের অনেকেরই হয়তো সমস্যা হচ্ছে, এবং সেই জন্যই পঞ্চায়েতগুলোর কাছে অনুরোধ করা হয়েছে যে তারা যেন মানুষের দৈনন্দিন যে খাবারের প্রয়োজনীয়তা সেটা কিছুটা মেটায়, এবং তাই জন্যই আজকে বনরিশপুর পঞ্চায়েতও সেই একই উদ্যোগ নিয়ে মানুষের চাল ডাল এবং যার দৈনন্দিন খাবার দাবার সেগুলো দিচ্ছে। কথা বারবার যেটা সব জায়গায় বলছি এখানেও একই কথাই বলবো যে আমাদের সরকারি নির্দেশ যা বারবার আমরা যা প্রচার করছি যে সামাজিক দূরত্ব বজায় রাখুন, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোবেন না, বাইরে থেকে বাড়ি ফিরে এসে ভালো করে হাত পা ধুন, নিজেরা পরিষ্কার থাকুন, বাচ্চাদের এবং বাড়ির বয়স্কদের সতর্ক রাখুন, এবং একই কথা বারবার বলছি যতটা কম সম্ভব বাইরে আসুন, বাইরে এলেও নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখুন, প্রয়োজন ছাড়া দয়া করে কেউ বেরোবেন না, এই জায়গাটাই মানুষকে বোঝাবার। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।